নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু খবরের শিরোনাম চ্যানেল বন্ধুরা বন্ধন আশা উজ্জীবন এসকেএস বা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে অবশ্যই দেখুন এই ভিডিওটি আপনার জন্য লকডাউনে কিস্তির টাকা কিভাবে কাটা হবে সুদ দিতে হবে কি না লোন পুরোপুরি মুকুব হয়ে যাবে টাকা দিতে হবে না ব্যাংকের কী নির্দেশ রয়েছে এসব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তার একটি রিকোয়েস্ট আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক লোন মুকুপ নাকি টাকা দিতে হবে যদি টাকা দিতে হবে তাহলে কিভাবে টাকা দিতে হবে আমরা জেনে নেই তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপডেটেড মে ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি দু হাজার কুড়ি পনেরোই মের আপডেট রয়েছে কি বলছে উইল ইউ বেনিফিট বাই অফটিং ফর ইএমআই মোরাটোরিয়াম হেয়ার্স হাউ মাস ইট উইল কস্ট ইউ আপনি কি ইএমআই মোরাটোরিয়ামের যে নিয়ম লাগু হয়েছে সেটাতে আপনি কি বেনিফিট পাবেন আপনি কি সুবিধা পাবেন সেটা নিয়েই আলোচনা তো চলুন দেখা যাক কি বলছে বন্ধুরা আপনারা দেখবেন ব্যাঙ্ক আর রিচিং আউট to customers to know if they want to avail of the loan repayment moratorium announced by reserve bank of india rbi in an attempt to tackle covid induced distress before we go any further readers should know that this is only a grace period and not a waiver of the loan ইফ ইউ ডু নট পে দ্য নেক্সট টু ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট এটাই খুব গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা আপনারা এই জায়গাটাই খেয়াল করবেন ইফ ইউ ডু নট পে দ্য নেক্সট টু ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট ইএমআই ইফ ইউর লোন ইউ উইল নট বি ব্ল্যাক লিস্টেড প্রথম কথা হচ্ছে আপনি যদি দুটো পেমেন্ট মান্থলি দুটো পেমেন্ট না দেন তাহলে আপনি ব্ল্যাক লিস্টেড হবেন না হায়ে ভার দ্য ব্যাঙ্ক উইল চার্জ ইন্টারেস্ট ফর দ্য আনপেইড অ্যামাউন্ট আপনি যে যে দুটি অ্যামাউন্ট আপনি জমা করবেন না সে দুটি অ্যামাউন্টের জন্য ব্যাঙ্ক অবশ্যই ইন্টারেস্ট চার্জ করবে অর্থাৎ সুদ ব্যাঙ্ক নিবে মিসিং টু ইন্সটলমেন্ট কুড এক্সটেন্ড ইউর লোন বাই সিক্স টু টেন মান্থ আর ইনক্রিজ ইএমআই অ্যামাউন্ট বাই অ্যাবাউট ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট ইএমআই অ্যামাউন্ট মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট বৃদ্ধি হতে পারে আপনার কিস্তির যে টাকা সেটা না হলে পরে লোনটা ছ থেকে দশ মাস বৃদ্ধি হতে পারে একটা হিসাব বলছে দো দ্য স্পেসিফিক ভেরি অ্যাক্রস ব্যাঙ্ক হ্যাভ বিন গিভেন দিস থ্রি অপশান বাই দ্য লেন্ডার্স বলছে তিনটা অপশন বরোয়ারদের দেওয়া হয়েছে অপশন ওয়ান কী বলছে অপশন দ্য বরোয়ার ক্যান মেক এ ওয়ান টাইম পেমেন্ট ইন জুন ফর দ্য ইন্টারেস্ট দ্যাট অ্যাকুরেস অ্যাকার্স ইন দ্য এপ্রিল অ্যান্ড মে এপ্রিল এবং মে মাসের যে সুদ হবে ইন্টারেস্ট হবে সেটা জুন মাসে যিনি লোন নিয়েছেন বড়োয়ার তিনি একবারে পেমেন্ট করে দিতে পারবেন অপশান টু দুই নম্বর অপশান বলছে দ্য ইন্টারেস্ট ইজ অ্যাডেড টু দ্য আউটস্ট্যান্ডিং লোন ইন্টারেস্টটা লোনের সঙ্গে যোগ হয়ে যেতে পারে অ্যান্ড উইল ইনক্রিজ দ্য ইএমআই ফর রিমেনিং মান্থ এবং ইএমআইটা বৃদ্ধি হয়ে যেতে পারে অর্থাৎ সুদটা আসল টাকার সঙ্গে যোগ হয়ে আপনি যে কিস্তির টাকা দিচ্ছেন হয়তো আপনি ধরুন মাসে পাঁচ হাজার টাকা কিস্তি দিচ্ছেন সেখানে কিস্তিটা একটু বেশি হয়ে গেল পাঁচ হাজার একশো দুশো এরকম সামথিং একটা বৃদ্ধি হলো হবে আর কি এটা একটা অপশন রয়েছে আর অপশন রয়েছে দ্য ইএমআই স্কেপড আনচেঞ্জড আপনার যে কিস্তিটা সেটা চেঞ্জ হবে না সেটা তাই থাকবে কিন্তু বাট দ্য লোন ট্রেনার ইজ এক্সটেন্ডেড কিন্তু লোনের সময়সীমা আপনার বৃদ্ধি হতে পারে ধরুন আপনি পাঁচ বছরের জন্য লোন নিয়েছেন সেই লোনটা এক্সটেন্ড হয়ে গেল পাঁচ বছর ছ মাস বা সাত মাস এরকম হয়ে গেলো এটাও হতে পারে দ্য নাম্বার অফ দ্য অ্যাডিশনাল ইএমআই উইল ডিপেন্ডস অন দ্য এজ অফ দ্য লোন বলছে অ্যাডিশনাল যে ইএমআই আপনার হবে যে দুই তিন মাসে আপনি কিস্তি না তার জন্য যে অ্যাডিশনাল ইএমআই হবে সেটা আপনার লোনের বয়সের উপর ডিপেন্ড করবে তো বন্ধুরা গোটা বিষয়টি জানার পরেই মনে হচ্ছে যে লোন মুকুব হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনাদের লোনের টাকা কিস্তির টাকা অবশ্যই দিতে হবে এবং সেটা অবশ্যই সহ দিতে হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য